ছিল পাওয়ার হাউস হবে, ছোট্ট একটা পাওয়ার হাউস হবে, তোরা ঝামেলা করিস না, কোনো কিছু অসুবিধা হবে না, মাটি ফেল যা কিছু করো পর দেখছি। দেখতে দেখতে পাওয়ার হাউস হতে হতে ও যখন জাহাজ ঠেলে তুলছে তখন আমাদের মাথা মটকা এমনি গরম হয়ে গেছে যে এই যে কারেন্টের এই কী ধরনের তার যাবে, আর এই যে লাইনটা কি, একটা খুঁটি বসাতে যদি 10 টাকা লড়ির এক লড়ি খ চলে যায় একটা খুঁটির একটা ঠ্যাং বসাতে, তাহলে সে কি হবে, কি জিনিসটা বসাচ্ছে, তাহলে 4টে খুঁটি বসাতে 4টে 10 টাকা লড়ির খ চলে যাচ্ছে তার ভিতরে। এইবার চিন্তা করুন কি জিনিস এখানে বসাচ্ছে। মুশকিলটা হচ্ছে এখানে বিকল্প তো আয় করার কোনো জায়গা নেই মানুষের। আমরা চাষ করে চাষ করে আমরা কোনো খাস কোনো পেটটা বেঁচে থাকে, আমাদের হাঁচর কোচর করে পেটটা বেঁচে থাকে। আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত তারা কি বলছে, তারা মুখ আমাদের আমার এরিয়া যেটা বলছি এটা আমার এরিয়ার বাইরে, আমার এরিয়া যেটা পঞ্চায়েত ওরা পুরো হাত তুললে সব থেকে এখন জানে যে মেরে ফেলতে হবে, এবার এরা চাষ চাষি এলাকা একদম মেরে ফেলতে হবে। এখন প্রশাসন যদি না যায় ওখানে জীবনও খুঁড়ি বাঁচতে পারবে না, জীবনভরি বাঁচতে পারবে। প্রশাসন যদি না যায়, প্রশাসন লেভেল না যায় তো জীবনভরি খুঁটি ওখানে চেষ্টা করলেও ভাজার চেষ্টা করলে পারবে না। প্রশাসন যদি ওখানে যাবে তখন প্রশাসনকে এখানে মরেছে 4 জন মরেছে, তাহলে আমার ওখানে মৃত্যু করতে হবে, মৃত্যু হবে, মৃত্যু করে আবার সরকারের সাথে লড়াই করে আমরা কখনোই পারবো না। সে তো বটেই, তাদের একটা অর্গানাইজড ফোর্স, তাহলে আপনি পারবেন না, কখনোই পারবো না। এখন সরকার যদি আমাদের বিদ্রোহ না করে, 2 নম্বরই না করে, ওখানে খুঁড়ি বাঁচ যেতে পারবে না। আর সরকার আমাদের পূর্ণ ভাতা দেখ, ওখানে যে ওই একটা জমির 40 আমরা জীবনভর পেতে, আর জীবনভরই যাবো এই যে ফোনের টাওয়ারগুলো বইয়ে সরকার কোম্পানি নিয়েছে। আচ্ছা বলুন তো, আপনাদের এই এলাকায় মানে যেখানে পাওয়ার হাউস বা ওই যেটা ওরা করতে চাইছে, এই যে তারপর যে লাইনটা ডিস্ট্রিবিউট হবে ওই হাই টেনশন লাইন, তার তো মানে আমি জানি না, ধরুন আমি এই এলাকায় দেখতে পাচ্ছি প্রচুর বাড়ি জন আছে, এগুলো ছেড়ে দিন, আশেপাশে কি এরকম কোনো ফাঁকা মাঠ মানে চাষের এমন কি জায়গা আছে যেখানে চাষ সেই অর্থে হয় না? না 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 আপনারা এসছেন মানে মানে কোন ধরনের লোক আমি জানি, আমরা প্রত্যেকে আইনজীবী, আমি মূর্খ, একদম দণ্ডমূর্খ লোক, নিজে 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 আমি সই করতে পারি না। যদি এখানে থেকে এই গ্রামে থেকে এই গ্রামে বা এই গ্রাম অঞ্চলে থেকে দুদিন থেকে যে মানুষ কীভাবে রোজগার করে, কীভাবে মানুষকে খেতে হয় একটুখানি যদি জেনে যান, তাহলে দুদিন থাকলে আমরা জামাইয়াদের খেদ্য মানে যেভাবে রাখা ধরে রাখবো, আর মানুষ গ্রামে ঘুরে ঘুরে দেখে যাবেন যে মানুষ কীভাবে আমার কীভাবে বেঁচে আছে, মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করে, আর সরকার সেই তার উপরে দুর্বলতা সুযোগ নিয়ে আমাদের ঘাড়ে বোঝা চাপিয়ে দিচ্ছে। তারপরে এবারে চাষের কাজ করি।